কংগ্রেসের ইস্তাহারত মুসলিম লীগের ছাপ। ইস্তাহারের আনটো অংশ বাওপন্থীর দখল। কংগ্রেসের ইস্তাহারক লৈ এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস কে ঘোষণা পত্র মে ওই সোচ ঝলকতি হো সোচ আজাদী কে সময় মুসলিম লীগ মে থি। মুসলিম লীগের আদর্শে কংগ্রেসে দেশ চলার লক্ষ্য লওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর। মুসলিম লীগ কে উস সময় কে বিচারক কংগ্রেস আজ ভারত পর থোপনা চাহতি হুসলিম লীগ কি ছাপ বালে ইস ঘোষণা পত্র মে যো বচা খুচা হিসা থা উসমে বামপন্থী লেফটিস্ট হাবী হো গে কংগ্রেসের ইস্তাহারত নীতি নাই, আদর্শ নাই, নাই দেশ গঠনের পরিকল্পনা। ইস্তাহারের পাতে পাতে আছে মাথু মিথ্যাচার। ভারতক খণ্ড বিখণ্ড করার চক্রান্তরে কংগ্রেসের ইস্তাহার ভরি থাকার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঝুট কা এ পুলিন্দা কংগ্রেস কি এক বহুত বড়ি সচ্চাই কংগ্রেস কো বেনকাব করনে ওয়ালা এই ঘোষণা পত্র হ্যায়। হর পন্নে পর ভারত কে টুকড়ে করনে কি বু আ রহি হ্যায়। নিজর একু নাই কংগ্রেসর, শূন্য ভঁড়াল পূরাবলৈ কংগ্রেসে আউটসোর্স করা বলে ভাষ্য প্রধানমন্ত্রী। এনেদলে দেশের বাবে কি করব বলে দেশবাসীক সুধিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। এনে ইস্তাহারে দেশক এশ বছর পিছুয়াই দিব বলেও কটাক্ষ প্রধানমন্ত্রীর। কংগ্রেস সবকুছ ঠেকে পর দে চুকি হ্যায়, পুরি কংগ্রেস পার্টি কো আউটসোর্স কর চুকি হ্যায়। ক্যা এসি কংগ্রেস দেশ হিত মে কোই কাম কর সকতি হ্যায়, তো এ ভারত কো পিছলি শতাব্দী মে ধকেলনে কা এজেন্ডা লেকর কে আয়ে হ্যায়। কংগ্রেসের শাসনকালত ভারত বারে বারে নারী নিগৃহীত হওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর। বিপরীতে এতিয়ার নারী সেনাত যোগ দিছে, দেশের হয়ে পুরুষের সমানে যুদ্ধ করেছে। নারী শক্তিক জাগ্রত করার এই দুয়ার নিজে মুক্তি করা বলে দাবি করলে প্রধানমন্ত্রী। আজ কি কংগ্রেস কে পাস না সিদ্ধান্ত বচে হ্যায় और ना ही नीतियां बची है। आप मुझे बताइए, क्या ऐसी कांग्रेस देश हित में कोई काम कर सकती है? বিপরীতে কংগ্রেসের ইস্তাহারক লৈ দেশবাসী বিভ্রান্ত হওয়া বলে কলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এইখন ভারতের নে পাকিস্তানের ইস্তাহার, সেয়া ধরবলৈ রাইজর অসুবিধা হব বলে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার। मैनिफेस्टो का कोई वैल्यू नहीं है। मैनिफेस्टो देखने से लोग कंफ्यूज हो जाएगा कि यह भारत का चुनाव का मैनिफेस्टो है क्या पाकिस्तान का चुनाव का मैनिफेस्टो। चुनाव पढ़ने से ऐसा लगता है कि यह मैनिफेस्टो पाकिस्तान के लिए ज्यादा, भारत के लिए कम है। বিজেপির এই ভাষ্যর তীব্র বিরোধিতা করে বিজেপিক বুরঞ্জী অধ্যয়ন করার আহ্বান কংগ্রেসের। 1940 চনত বঙ্গর মুসলিম লীগ সরকারত জনসংঘর প্রতিস্থাপক শ্যামা প্রসাদ মুখার্জী অংশ হয়ে থাকার কথা বিজেপিক উনুকিয়াই দি বিজেপিক বুরঞ্জী পড়ার আহ্বান কংগ্রেসের। গোলাঘাটের ইউনিস আলীর সহ নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।